বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস উত্তর উত্তরণ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়ন পরিষদ। রবিবার ফজরত সমিতিরহাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইমনের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ইউনিয়ন পরিষদের ব্যাক শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, প্রবাসী পরিষদ সহ এলাকার ব্যাক জেলে সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। র্যালির আগে সমিতিরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণত সম্মিলিত কণ্ঠত জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা। বিশাল আনন্দ শোভাযাত্রা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করিয়ে এনে সমিতিরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ তাই এনে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে এনে শেষ হয়। এ সময় উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নূর আহমদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আহমদ সাফা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইউসুফ, জামাল উদ্দিন ভূঁইয়া, আবুল কালাম, মিন্টু, এমরান আহতার সহ অন্যান্য দল। কৃতজ্ঞতা জানাবার লাই, ধন্যবাদ জানাবার লাই আঁড়ার এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সারা দিয়ে ইয়ান লাই আঁড়া এলাকাবাসীর কাছে, শিক্ষা প্রতিষ্ঠান সহ স্বাস্থ্যকর্মী সহ আঁড়ার যেই কৃষি কর্মকর্তা ব্যবসায়ী সহ সকলের কাছে আঁড়া কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। বেআগুন আইয়ের স্বতঃস্ফূর্তভাবে সারা দিয়ে ইয়ান লাই। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।